কাম টু এক্সাম ব্যাগেজ তো আমরা আজকে প্রিভিয়াস ইয়ারেরই কোয়েশ্চেনগুলো সলিউশন করবো তো তোমরা খাতা পেন নিয়ে নোটস করো কোয়েশ্চেন নাম্বার ওয়ান এক ব্যক্তি তার আয়ের একের তিন অংশ খাবারের জন্য অবশিষ্টের একের চার অংশ পোশাক এবং অবশিষ্টের একের পাঁচ অংশ বাড়ি ভাড়া জন্য খরচ

এই টাইপের ম্যাথস কিন্তু কোশ্চেনগুলো তোমরা হয়তো দেখতে পারবে না কিন্তু কোশ্চেনগুলো ইংলিশে লেখা রয়েছে কিন্তু যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ পেপার তো যার জন্য তোমাদের বাংলায় করে দিচ্ছি আর যাদের ইংলিশে অসুবিধে নেই তাদের কিন্তু বাংলা ম্যাথগুলো কোনো অসুবিধা করবে না মেথডগুলো ঠিকই অ্যাপ্লাই করা জানতে পারবে তো এই টাইপের ম্যাথস আমরা এলসিএম মেথডে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি এগুলো এলসিএমেরই একটু হার্ড লেভেল বলা যেতে পারে কিন্তু খুবই ইজি দেখা যাচ্ছে এই টাইপের ম্যাচ কিন্তু অনেকে অনেকভাবে করতে পারে কেউ এক ধরে করে কেউ আবার এক্স ধরে করে কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করবো তো আজকের পর থেকে তোমরাও এই অ্যাপ্রোচটাই অ্যাপ্লাই করা শুরু করবে দেখো ভগ্নাংশগুলো নাও ফার্স্টে দেখো একের তিন রয়েছে তারপরে দেখো একে চার রয়েছে এখানে কোয়েশ্চেনগুলো পড়ার পরে দেখছ যে এই ম্যাথসগুলোই করেছিলাম আমরা এইভাবে তো তারপরে এই ভগ্নাংশগুলো এইভাবে নেবে এখানে দেখো হরগুলো লসাগু করো লসাগু দেখো কোনোটার সাথে কোনোটা কাটা যাচ্ছে না অর্থাৎ প্রত্যেকটাই এখানে প্রাইম হিসাবে আমরা বলতে পারি তাহলে তিন চারে বারো পাঁচ বারং ষাট ষাট পেলাম আমরা লসাগু ভগ্নাংশগুলোর আপাতত কোনো কাজ নেই তাহলে ষাট যে আমরা লসাগুটা পেলাম এটাকেই আমরা ভাববো লোকটির আয় আপাতত আয় ষাটটাই আমরা ভাববো কেন আয় বের করতে হবে সেটাই আমরা ভাবছি এবার কি বলছে একের তিন অংশ দেখো খাবারের জন্য তাহলে ফুড অর্থাৎ খাবারের জন্য লোকটি কত খরচ করেছে একের তিন অংশ গুণ ষাট তার টোটাল ইনকাম ষাট ষাটের একের তিন অংশ অর্থাৎ কি না সে কুড়ি টাকা খাবারের জন্য খরচ করেছে তাই তো এবার ষাট টাকার থেকে যদি কুড়ি টাকার খাবারের জন্য খরচ করে থাকে তাহলে তার কাছে এখন কত টাকা রয়েছে চল্লিশ টাকা রয়েছে তারপরে কি বলছে একের চার অংশ পোশাক তাহলে ক্লোথসের জন্য একের চার অংশ গুণ তার কাছে তো এখন রয়েছে চল্লিশ টাকা তাহলে এই চল্লিশ টাকার একের চার অংশ খরচ করেছে অর্থাৎ কিনা দশ টাকা সে পোশাকের জন্য খরচ করেছে এবার দশ টাকা যদি চল্লিশ টাকার থেকে পোশাকের জন্য খরচ করে ফেলে তার কাছে এখন কত টাকা আছে দশটা মাইনাস করে দেব আবার তিরিশ টাকা এবার কি বলছে দেখো অবশিষ্টের একের পাঁচ অংশ বাড়ি ভাড়ার জন্য তাহলে হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়ার জন্য কত খরচ করছে অবশিষ্টের একের পাঁচ অংশ অর্থাৎ পাঁচ গুণ তার কাছে অবশিষ্ট রয়েছে এখন তিরিশ টাকা তাহলে ছ টাকা সে বাড়ি ভাড়ার জন্য খরচ করে ফেলেছে এবার তিরিশ টাকা তার কাছে ছিল তিরিশ টাকার থেকে তারপরে আবার ছ টাকা খরচ করে ফেলেছে এখন তার কাছে কত টাকা থাকবে চব্বিশ টাকা চব্বিশ টাকা তার কাছে এখনো পড়ে আছে যদি ষাট টাকা তার আয় হয় কিন্তু এখানে কি বলছে যে সব কিছু খরচ করার পর তার কাছে দেখো সতেরোশো ষাট টাকা আছে সব কিছুতে এত কিছুতে খরচ করার পরেও তার কাছে চব্বিশ টাকা নয় তার কাছে রয়েছে সতেরোশো ষাট টাকা তো আমরা এখন কী করতে পারি এই যে যে চব্বিশটা অবশিষ্ট এখানে রয়েছে এই চব্বিশ টুই আমরা দেখাতে পারি সতেরোশো ষাট অর্থাৎ এটা যদি আমরা সলভ করি এটা যদি এই পার্ট মুছে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে তাহলে চব্বিশটা আমরা দেখলাম যে অবশিষ্ট রয়েছে কিন্তু এখানে অবশিষ্ট দেখো চব্বিশ নয় সতেরোশো টাকা তাহলে এখানে আমরা বলতে পারি চব্বিশটাই এখানে ডিনোট করছে সতেরোশো টাকাকে তাহলে এক ডিনোট করবে সতেরোশো বাই হচ্ছে চব্বিশ অর্থাৎ কিনা আর আমাদের টোটাল ইনকাম ধরেছিলাম ষাট তাহলে ষাট ডিনোট করবে তাহলেই এর সাথে গুণ হয়ে যাবে ষাট তাহলে এখানে দেখো বারো দুগোনে চব্বিশ এখানে পাঁচ বরং ষাট দুই এটা যদি আমরা কাটি তো আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো শূন্য তাহলে পাঁচ গুণ অষ্টাআশি অর্থাৎ কি না শূন্য শূন্য আর চুয়াল্লিশ অর্থাৎ কি না চার হাজার চারশো তার হচ্ছে টোটাল ইনকাম এটা কিন্তু এক ধরে করলেও তোমাদের খুবই ডিপলি এগোতে হবে এক্স ধরে করলেও ডিপলি এগোতে হবে কিন্তু আমরা একটা এলসিএম ধরে সামান্য খুব ইজি ওয়েতে ক্যালকুলেশানে কোনো জটিলতা নেই আমরা অ্যাপ্রোচটা কিন্তু সেই একই অ্যাপ্লাই করেছি কিন্তু এলসিএমটা ধরার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেশনটা খুবই ইজি ওয়েতে বেরিয়ে আসছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো এই ধরনেরই যে এই ধরনের অঙ্কগুলোতেও আমরা এলসিয়াম মেথডগুলো অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে উইদাউট জটিলতার মধ্যে থেকে কোশ্চেন সলভ করে বের করতে পারি কোশ্চেন নাম্বার টু これこれ。 তিনের চার অংশে এবং বিক্রি করে মুদ্রিত মূল্যের পার্সেন্ট বেশিতে লাভ হলো দেখো এই টাইপের ম্যাচ কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে এবং দেখতে পাওয়া যাবে তো এটা যেহেতু তিনের চার অংশে রয়েছে এখানে টোয়েন্টি পার্সেন্টও রয়েছে অনেক জায়গায় দেখাবে তোমাদের অনুপাত নিয়মে এখানে রেশিও অ্যান্ড প্রপোর্শন মেথডটাও আমরা অ্যাপ্লাই করতে পারি কিন্তু তার থেকেও ইজি ওয়েতে আমরা বের করতে পারি কি না লসাগু আগু মেথডটা অ্যাপ্লাই করে দেখো কুড়ি পারসেন্টকে আমরা বলতে পারি টোয়েন্টি বাই হান্ড্রেড মানে হচ্ছে এক বাই পাশ তাহলে ফার্স্টে দেখো তিন বাই চার এখানে রয়েছে এক বাই পাশ তাহলে এই হর দুটোর লস আগু কত হবে চার পাঁচে কুড়ি হবে ঠিক আছে তাহলে লস আগু আমরা পাচ্ছি কত কুড়ি এই কুড়িটা কী ভাববো কুড়িটা ভাববো দেখো মুদ্রিত মূল্য কথাটাই রয়েছে অর্থাৎ কি না মার্ক প্রাইস তাহলে মার্ক প্রাইসটা কুড়িটা ভাবলাম এবার কি বলছে এবার হচ্ছে আমরা অঙ্কে এগোবো রেডিও ক্রয় করে তার মুদ্রিত মূল্যের তিনের চার অংশে তাহলে রেডিও ক্রয় করছে মানে কস্ট প্রাইস মুদ্রিত মূল্যের তিনের চার অংশে তাহলে তিন বাই চার গুণ মুদ্রিত মূল্য কত কুড়ি তাহলে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো টাকা তাহলে পনেরোতে সে রেডিওটি ক্রয় করছে এবার কি বলছে দেখো বিক্রি করে মুদ্রিত মূল্যের কুড়ি পার্সেন্ট বেশিতে তাহলে মুদ্রিত মূল্য যদি কুড়ি টাকা হয় তাহলে কুড়ির কুড়ি পারসেন্ট বেশিতে অর্থাৎ কিনা মুদ্রিত মূল্য কুড়ি গুণ কুড়ি পারসেন্ট বেশিতে মানে একশো যোগ করি অর্থাৎ একশো কুড়ি বাই হচ্ছে একশো তাহলে জিরো জিরো কেটে দাও বারো দুগুণে চব্বিশ তাহলে চব্বিশ টাকায় সে জিনিসটি অর্থাৎ রেডিওটি বিক্রি করছে এবার কি বলছে কী বের করতে হবে তার শতকরা কত লাভ হলো দেখো ক্রয় মূল্য ছিল পনেরো টাকা বিক্রি করেছি আমি চব্বিশ টাকায় আমার ক টাকা লাভ হয়েছে মাইনাস করে দেবো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য তাহলে আমরা ন টাকায় লাভ পেয়েছি তাহলে নয় টাকা লাভ পেয়েছি আমরা কত টাকা ইনভেস্ট করে পনেরো টাকা ইনভেস্ট করে তাহলে সেই পনেরো দিয়ে ভাগ করলাম গুণ একশোতে কত পাবো ব্যাস তাহলে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো পাঁচ কুড়িং একশো অর্থাৎ কিনা না অ্যান্সার পেলাম আমরা সিক্সটি পারসেন্ট তো উইদাউট জটিলতা তোমরা এভাবে খুব সুন্দরভাবে স্টেপ অনুযায়ী ওয়েও অ্যাপ্লাই করতে পারো আর যেগুলো জটিল অঙ্ক আছে প্রফিট অ্যান্ড লসের তো আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের চেষ্টায় আছি তো তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকো যেগুলো তোমরা চোখের দেখার সাথে সাথে অ্যানসার করতে পারবে অনেক বড় বড় জটিলতার অঙ্কের তো নেক্সট কোশ্চেনটা দেখো কোশ্চেন নাম্বার থ্রি রাম তার যাত্রাপথের ফোর বাই নাইন অংশ বাসে পাঁচ বাই আঠেরো অংশ এবং অবশিষ্ট দশ কিমি পায়ে হেঁটে তাহলে বলছে যে যাত্রা যাত্রাপথের দূরত্ব কত তো এই টাইপের ম্যাচগুলোও কিন্তু খুবই পরীক্ষায় আসে আমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পারি এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই কোয়েশ্চেনগুলো সলিউশনও করানো শেখাবে তো আমরা যে মেথডটা অ্যাপ্লাই করব সেগুলো পুরোপুরি এলসিএম মেথড যেগুলো আমাদের অনেক বড়ো বড়ো সলিউশন খুব ইজি হয়েতে সলভ হয়ে বেরিয়ে আসবে তো কীরকম টোটাল যাত্রাপথটা আমরা এখানে এক্সও ভাবতে পারি বা যেহেতু প্রত্যেকটা ভগ্নাংশে রয়েছে আমরা একও ভাবতে পারি কিন্তু তুমি এক্স এক যাই ভাবো না কেন তাতেই ক্যালকুলেশানে জটিলতা আসবে আসবেই তোমরা নিজেরা একটুখানি প্র্যাকটিক্যালি করে দেখতে পারো তো আমরা কি ভাবতে পারি ভগ্নাংশগুলো দেখছি চার বাই নয় পাঁচ বাই আঠেরো আর এখানে বাকিটা রয়েছে দশ কিলোমিটার তাহলে বাকিটা আমাদের যেহেতু পূর্ণ সংখ্যায় রয়েছে আমরা ওটা নিচ্ছি না তাহলে নাইন এবং আঠেরো হর দুটোর লস আগু কী হচ্ছে আঠেরোই হচ্ছে আঠেরোই হচ্ছে এদের লসাগু ব্যাস আমরা পেয়ে গেলাম টোটাল ডিস্টেন্স তাহলে আঠেরোটা আমরা যেটা পেয়েছি লসাগু সেটা আমরা ভাবছি টোটাল ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব এবার কি যে যাত্রাপথে চার বাই নয় অংশ বাসে করে গেছে তাহলে বাসে করে গেছে চার বাই নয় অংশ যাত্রাপথের মানে টোটাল দূরত্ব আঠেরো ছিল তাহলে নয় দুগুণে আঠেরো অর্থাৎ চার দুগুণে আট কিলোমিটার সে বাসে করে গেছে না পাঁচের আঠেরো অংশ ট্রেনে করে গেছে তাহলে ট্রেনে করে পাঁচের আঠেরো অংশ গেছে গুণ হচ্ছে আঠেরো মোট যাত্রাপথ আঠেরো কিলোমিটার তাহলে আঠেরো আঠেরো কেটে গিয়ে পাঁচ কিলোমিটার এবার কি বলছে দেখো না অবশিষ্ট দশ কিলোমিটার পায়ে হেঁটে গেছে অবশিষ্ট দশ কিলোমিটার পায়ে হেঁটে গেছে কিন্তু এখানে দেখো আট পাঁচ তেরো কিলোমিটার সে বাস এবং ট্রেনে করে চলে গেছে যোগ করে আমরা পেলাম এই দুটোতে করে গেছে তে সে তেরো কিলোমিটার কিন্তু মোট দূরত্ব আঠেরো কিলোমিটার আঠেরো কিলোমিটারের মধ্যে যদি সে তেরো কিলোমিটার চলে গিয়ে থাকে তাহলে বাকি রয়েছে দেখো পাঁচ কিলোমিটার তাই তো তাহলে বাকি যদি পাঁচ কিলোমিটার থাকে এখানে সেই পাঁচ কিলোমিটার নয় এখানে বলছে যে বাকি দশ কিলোমিটার পায়ে হেঁটে গেছে তাহলে এই পাঁচের আমরা লিখতে পারি যে দশ পাঁচ ইকুয়াল টু দশ এক ইকুয়াল টু দশ বাই পাঁচ আর টোটাল ডিস্টেন্স আমরা ভেবেছি আঠেরো তাহলে আঠেরো ইকোয়াল টু কত পাবো গুণ এর সাথে আঠেরো করে দেবো পাঁচ দুগুণে দশ অর্থাৎ আঠেরো দুগুণে ছত্রিশ অর্থাৎ টোটাল ডিস্টেন্স ছিল ছত্রিশ কিলোমিটার তো এভাবে আমরা খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো সলভ করতে পারি যেখানে রকম জটিল ক্যালকুলেশান আসবে না নেক্সট একটা একটু আলাদা টাইপের অঙ্ক দেখো যেটা এই ক্লাসের সাথে রিলেটেড না তবে নেক্সট ক্লাসে আসবে এই টাইপের অঙ্কগুলো জটিলতা অঙ্কগুলো ঊর্ধ্বক্রমে সাজাও এই টাইপের ম্যাথস কিন্তু পিএসসি বলো এস বলো রেল বলো প্রত্যেকটা পরীক্ষাই থাকে টু রুট ইলেভেন ফোর রুট থ্রি থ্রি রুট ফাইভ ফাইভ রুট টু তো যদি নর্মাল ভগ্নাংশ থাকে যা খুশি করে যোগ ভাগ ভাগটা করে দিয়ে আমরা বের করতে পারি কিন্তু যদি রুটে থাকে যদি সঠিক অ্যাপ্রোচটা না জানা থাকে আমাদের তাহলে কিন্তু জটিলতা আসবে যেরকম হয় তোমার রুট এগারোর ভ্যালু জানতে হবে রুট থ্রির ভ্যালু জানতে হবে রুট ফাইভের ভ্যালু জানতে হবে রুট টুয়ের ভ্যালু জানতে হবে তারপরে এদের এদের সাথে গুণ করতে হবে তারপরে তোমরা ছোট বড় বের করতে পারবে কিন্তু আমরা এখানে একটু আলাদা অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব যেটা তোমাদের আরও সহজ সরল এবং জটিলতা কাটিয়ে দেবে তো আমরা এখানে অ্যাপ্রোচটা কি অ্যাপ্লাই করতে পারি টু রুট ইলেভেন তার স্কোয়ার এখানে কী অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারি ফোর রুট থ্রি তার স্কোয়ার এখানে কি অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারি থ্রি রুট ফাইভ তার স্কোয়ার এটার ক্ষেত্রে ফাইভ রুট টু তার স্কোয়ার দেখো কোনো চেঞ্জেস করিনি শুধু প্রত্যেকটার স্কোয়ার করে দিয়েছি প্রত্যেকটার আমি এখানে টোটাল প্রত্যেকটার রুট করে করেও যেতে পারি প্রত্যেকটার স্কোয়ার করেও হয়ে পারি প্রত্যেকটার কিউব করেও এগোতে পারি যা করবে প্রত্যেকটার করতে হবে পার্টিকুলারলি একটার নয় তাহলে এটার থেকে আমরা কি পাবো টু রুট ইলেভেন তার স্কোয়ার মানে দুয়ের স্কোয়ার ফোর ইন্টু রুট এগারোর স্কোয়ার মানে এগারো কেন দেখো রুট এগারো মানেই হচ্ছে এগারো টু দি পাওয়ার হাফ হাফ মানে হচ্ছে রুট তাহলে এখান থেকে আবার এগারো টু দি পাওয়ার যদি হাফ থাকে তার স্কোয়ার মানে গুণ হয়ে যাবে দুই তাহলে এই দুইয়ের সাথে দুই কেটে গিয়ে শুধু কী থাকবে এগারো পাবো তার মানে রুট এগারো তার স্কোয়ার রুটের মধ্যে যা কিছুই থাকুক তার উপরে যদি আবার স্কোয়ার থাকে মনে করবে যে সেই রুটের ভিতরের ভ্যালুটাই আসবে তাহলে এটা আমরা পেলাম ফোর ইন্টু এগারো এটা আমরা কত পাব চারের স্কোয়ার ষোলো ষোলো গুণ তিন আটচল্লিশ তাহলে এখানে পাচ্ছি আমরা ষোলো গুণ তিন এখানে আমরা পাচ্ছি তিনের স্কোয়ার নয় গুণ রুট পাঁচের স্কোয়ার পাঁচ এখানে পাঁচের স্কোয়ার পঁচিশ রুট এর স্কোয়ার টু ব্যাস আমাদের সলিউশন হয়ে গেছে তাহলে চার এগারোং চুয়াল্লিশ তিন আটচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ দুগুণে পঞ্চাশ এবার দেখো ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার মানে কি যে ক্রমে বাড়তে বাড়তে যাবে অর্থাৎ কিনা ছোট থেকে শুরু হবে বড়তে গিয়ে শেষ হবে তাহলে এই যে যে চুয়াল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কোন ভ্যালুটা সব থেকে ছোটো নিশ্চয়ই চুয়াল্লিশ ভ্যালুটা সব থেকে ছোটো ঠিক আছে তো এখানে দেখো চুয়াল্লিশ মানে টু রুট ইলেভেন তাহলে আমরা লিখতে পারি যে টু রুট ইলেভেন লেস দেন তারপরে চুয়াল্লিশের পরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে থ্রি রুট ফাইভ তাহলে এখানে আমরা থ্রি রুট ফাইভ লিখতে পারি তারপরে ফর্টি এইট ফর্টি এইট মানে ফোর রুট থ্রি তারপরে পড়ে আছে ফিফটি মানে ফাইভ রুট টু তাহলে এই যে যে অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা তোমরা প্র্যাকটিস করবে খুব ইজিওয়েতে আসবে তোমাদের সলিউশন দেখানোর জন্য দুটো লাইন এক্সট্রা করতে হলো তোমরা এই দুটো লাইন এক্সট্রা করবে না দেখার সাথে সাথেই তোমরা ডাইরেক্ট এই লাইনে চলে আসবে আর এটা হচ্ছে পুরোটাও করতে হয় করতে লাগে না ফার্স্ট এডটা সেকেন্ড এডটা বেরিয়ে আসলে পরেই দেখবে অপশানে এই ফার্স্ট এডটা সেকেন্ড এডটা মিলে গেলেই সেই অপশানটা ক্লিক করে দেবে পুরোটা তোমাদের করতে হবে না তো ক্লাসটি অবশ্যই শেয়ার করো আর লাইক করো